নিম্নের যুক্তিটিকে প্রতীকের মাধ্যমে উপস্থাপন করো, যা একটা ডিসক্রিট ম্যাথের খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং সত্যক সারণী ব্যবহার করে এর বৈধতা যাচাই করো। তো আমরা দেখি যে যুক্তিটি কি। যদি তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী হও তাহলে তুমি সফল হবে। তুমি সফল হও নি, সুতরাং তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী নও। তো প্রথমে আমরা ধরে নেব যে পি হচ্ছে তুমি বুদ্ধিমান এবং পরিশ্রমী, এবং কিউ হচ্ছে তুমি সফল হবে। অর্থাৎ তুমি যদি বুদ্ধিমান এবং পরিশ্রমী হও তাহলে অবশ্যই তুমি সফল হবে। এখন এটাকে যদি আমরা সত্যক সারণীর মাধ্যমে প্রকাশ করি বা প্রতীকের মাধ্যমে প্রকাশ করি, তাহলে এটা ঠিক এভাবে হবে। এই লাইনটি আপনারা মনে রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছি আমরা দুইটি চলক, একটি হচ্ছে পি এবং একটি হচ্ছে কিউ। তো প্রথমে আমরা পি এবং কিউ বসিয়ে দেব। তাহলে পির ক্ষেত্রে প্রথমে আমরা সত্য সত্য, যদি চলক দুইটি থাকে তাহলে এখানে কর হবে 4টি, 1, 2, 3, 4, এবং যদি চলক তিনটি হয় তাহলে হবে 8টি। তাহলে পি এর জন্য টি টি এফ এফ, এবং কিউর জন্য হচ্ছে টি এফ টি এফ। তারপর আমরা এখানে লক্ষ্য করি যে এখানে কিউ নট রয়েছে এবং পি নট রয়েছে। তাহলে পি নট বলতে বোঝানো হয় যে পি এর ঠিক অপোজিট মান, সত্য হলে মিথ্যা, মিথ্যা হলে সত্য, মিথ্যা হলে সত্য, সত্য হলে মিথ্যা। এবং কিউ নট হচ্ছে কিউ এর ঠিক অপোজিট মান, সত্য হলে মিথ্যা, মিথ্যা হলে সত্য, মিথ্যা হলে সত্য, সরি, সত্য হলে মিথ্যা, এবং মিথ্যা হলে সত্য। এতটুকু পর্যন্ত করার পরে আপনাকে লেফট হ্যান্ড সাইডটি লক্ষ্য করতে হবে যে প্রথম একমুখী শর্তায়ন। তো এটি দ্বারা বোঝায় যদি সত্য এবং মিথ্যা হয়, অর্থাৎ একটি যদি সত্য এবং একটি যদি মিথ্যা হয়, তাহলে এর সত্যতা মান হবে মিথ্যা, অন্য সকল ক্ষেত্রে সত্যতা মান হবে সত্য। দেখেন, সত্য এবং সত্য হওয়ায় সত্য, মিথ্যা এবং সত্য হওয়ায় সত্য, মিথ্যা এবং অসত্য হওয়ায় সত্য, কিন্তু যদি সত্য এবং মিথ্যা হয় তাহলে সেটি হবে মিথ্যা। তারপর আপনাকে এই সম্পূর্ণ অংশের মান বের করতে হবে। তো সম্পূর্ণ অংশের মান বের করার ক্ষেত্রে আপনাকে যে দুইটি বিষয় লাগবে, একটি হচ্ছে এই অংশটি, দেখেন এখানে এই অংশটি ভালো করে লক্ষ্য করেন, এবং তার সাথে রয়েছে নট কিউ, অর্থাৎ তার সাথে রয়েছে নট কিউ। এবং এই চিহ্নটি দ্বারা বোঝায় যে দুইটি যদি সত্য হয় তাহলেই শুধু সত্য হবে, অন্য সকল ক্ষেত্রে মিথ্যা। অর্থাৎ সত্য সত্য হলে এর সত্যতা মান হবে সত্য, বাকি সকল ক্ষেত্রে হবে মিথ্যা। তো মিথ্যা সত্য হলে মিথ্যা, সত্য মিথ্যা হলে মিথ্যা, মিথ্যা সত্য হলে মিথ্যা, সত্য সত্য হলে সত্য। তারপরে আপনাকে সম্পূর্ণ মানটি বের করতে হবে, অর্থাৎ আগে যে অংশটি বের করেছেন তার সাথে একমুখী শর্তায় নট কিউ। তো একমুখী শর্তায় আমরা আগে জেনেছিলাম যে যদি একটি সত্য এবং একটি মিথ্যা হয় তাহলে মিথ্যা হয়, আর বাকি সকল ক্ষেত্রে কিন্তু সত্য হয়। তো আমরা এখানে নট কিউর সাথে যদি আমরা দেখি তাহলে দেখেন মিথ্যা মিথ্যা তাহলে সত্য, মিথ্যা সত্য সত্য, মিথ্যা মিথ্যা সত্য, সত্য সত্য হলেও সত্য। তার মানে এটি একটি টোটোলজি। তাহলে আমরা বলতে পারি যে উপরের সারণীর শেষ কলামের সকল উপাদান সত্য। দেখেন এখানে সকল উপাদান সত্য, ফলে এই এটি একটি স্তত সত্য। সত্য সত্য বলতে বোঝানো হয় যখন একটি উপাদানের সকল মানই সত্য, তখন সেটাকে আমরা সত্য সত্য বলতে পারি। সুতরাং যুক্তিটি হচ্ছে বৈধ। তো আমাদের চ্যানেলের অঙ্কগুলো যদি আপনার ভালো লাগে বা আমাদের চ্যানেল থেকে যদি আপনি উপকৃত হন, তাহলে লাইক করে এবং কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।